বাজানে বার আমার দিকে তাকাবার বল ভাই সুবরি বাবার কথায় কোনদিন কষ্ট নিস না বাবা আগে তুই বিবাহ কর তারপরে পূজা যাবে আল্লাহর পয়গম্বর বিবাহ করলেন গো বাজান বিবাহ করার পরে কোন চোখের পানি ফেলে কান্দা আল্লাহর পয়গম্বর ইয়াকুব নিজের হাতে জুলাইখার বাসর সাজায় দিলেন ইয়াকুব নবীর হাতের বাসর সাজায় দিয়াও ইউসুফ রে বলে বাবার রাত এখন 11 সাড়ে 11টা বাজে এখন বাসর ঘরে যা ইউসুফ কয় সবাই বের হইছে আব্বা যাও যা আব্বা তুমি কইলে সব জায়গায় যাবো কিন্তু একটা কথা কই আব্বা আমার মন কেন যেন টানতাছে না ও যে ক্ষতি আমার করছে আব্বা তুমি তো আমার জায়গায় আসিলে না ইয়াকুব আলাইহিস সালাম কইতে এখনো পুরানো পেশাল পারস যা মারহাবা গো এদিক দিয়ে জুলাইখারে কইছে মা বাসর করে কতগুলো কাজ আছে স্বামীর সাথে গল্প না করে আমার মাওলার সাথে গল্প কর তোর না ইউসুফ বিয়ে করতে চায় নাই তুই বুড়ো হয়ে গেছিস বুড়ি তুই যায় না মাঝে বইয়া যুবতী হ আমি জানি তুই যদি মাওলারের ডাইককে যুবতী হইতে পারস আমার ইউসুফ তোর জন্য পাগল থাকবে তুই আর ইউসুফের জন্য পাগল থাকবি না ইউসুফ তোর জন্য পাগল থাকবে তুই ইউসুফের জন্য পাগল থাকবি না বাজার নিবার আমার দিকে তাকান মা জুলাইখা বাসর ঘরের মধ্যে কান্দে আর বলে মালি তুমি যদি একবার আমার দিকে তাকাও ও মালিক তুমি যদি আমার দিকে তাকাও একবার আমার দিকে তাকাইয়ে শুভ আমার বিবাহ করতে চায় নাই আমি ছিলাম বিশ্ব সুন্দরী আজকে আমার চামড়া বয়সের কারণে ঢিলা হয়ে গেছে সবই তোমার কালামালি তুমি একবার আমার দিকে তাকাই আমার মাফ করে দাও গো আল্লাহ আমি না যাই না তোমার পয়গম্বরের সাথে বিয়া তুমি করছি আসলে নবী হিসাবে আমি জানতাম না সে নবী হবে আল্লাহ আমি তো নবীরে ভালোবাসি পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরছি আল্লাহ তুমি যখন তার সাথে আমার বিবাহ দিছো আমার যৌবন ফিরে দাও আলি তুমি আমার যৌবন ফিরে দাও আমার চেহারা সুন্দর করিয়ে দাও তুমি সুন্দর তুমি আমার সুন্দর বানায় দাও বাজান মাত্র দেড় দুই মিনিট কথা বলছে আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে আমার আল্লাহ জুলাইখারে এমন ভাবে একটা বাজান দে মুসা দিয়া দিছে আল্লাহু আকবার জোরে গাও আল্লাহর কুদরতি নূর দিয়ে এমন ভাবে একটা আওয়াজ দিছে বাজান কে যেন জুলাইখার মুখের উপর একটা টান দিছে হাতের উপরে টান দিছে গো বাবা টান দিতে দেরি আছে জুলাইখার চেহারা আগের চাইতে আর 70 গুণ বাইরে গেছে 70 গুণ বাইরে গেছে 70 গুণ বাইরে গেছে পুরো ঘরটা এখন আলো হয়ে গেছে পয়গম্বর ইয়াকুব বলে বাবা বাসর ঘরে যা এবার কাঁদবা ইউসুফ আলাইহিস সালাম বাসর ঘরে কিছু সময় ডুইকাই ফিরে আইছে কিরে যাস না বাবা আব্বা যাওয়ার সিস্টেম নাই ও তো জুলাইখা না কেন জুলাইখা নাকি আর একজনে দিছি নি তোর ঘরে আমি বাসর সাজাইছি না আব্বা এটা পরী শুয়ে রয়েছে পরী আব্বা ও দুনিয়ার কোন মহিলা না জান্নাতের মহিলা আইসু কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ইউসুফ রে ভালো করে বুঝ আমার জুলাইখা ডেন ফিল করে নিছে আমার মাওলার কাছ থেকে সব কবুল করে নিছে আজ থেকে আর তোরে চাইবো না তুই জুলাইখারে চাবি বাজান আমি আপনাদের বলবো মা আমার ওয়াজ যারা শুনছেন গো মা আমি জানি পুরুষের চাইতে মহিলা বেশি হইছে ও মা আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই গো মা এই দুনিয়া থাকার জায়গা নাই গো মা
জুলাইকা যখন মাজান রে জাহান্নামের রাস্তার টিকিট কাটছিল তখন জুলাইকা পাপের কাজ করত ও মা যেদিন জুলাইকা দিনের হিসাব ফিরে আসলো আর কোনদিন জুলাইকা আল্লাহর জমিনে কোন মানুষের পাগল ছিল না এবারে সুপ পাগল জুলাইকা পাগল না আমার আল্লাহ বুঝাই দিলেন মানুষটি যখন আমি আল্লাহর পাগল হয়ে যায় তখন দুনিয়ার কোন পাগলামি তার অন্তরে থাকে না এ আমার দোহারের যুবক ভাইরা রে আজকে 17 ডিসেম্বর আজকে 19 ডিসেম্বর আমার আল্লাহরে দেখায় দাও 19 ডিসেম্বর আমার আল্লাহরে বুঝায় কও মালি মা জুলাইকা যদি রাত 12টার সময় তোমার ডাইকা ডেনফেন করাইতে পারে আমরাও তোমার ডাইকা ডেনফেন চাই আল্লাহ জীবনে আর গুনাহ করব না নিজের হাতে মোদের তুমি কোনদিন জাহান্নামে ফেইল আল্লাহ তোমার পাগলগুলি যারা জাহান্নামের পায়ে কাঁদে এ দোহারের যুবক রে কয়েকদিন আগে একটা যুবক মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তোমরা ফেসবুকে দেখছো এখনো তার মা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সন্তানের জন্য কাঁদে আর বলে বাবা রে তুই আমার কোল খালি করে দিয়ে কই গেলি রে বাবা হে যুবক সবচাইতে দুনিয়ার করুণ ইতিহাস বাবার সামনে সন্তানের লাশ আমি আপনাদের সামনে বলে দিয়ে যাই এটা শুধু আমার নবীর কথা বাবা আমার নবী বলছিল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ইতিহাস বাবার সামনে সন্তানের লাশ আমার নবীর কলিজার টুকরা সন্তান যখন কাসেম মারা গেলেন তাহের মারা গেছে বাবা হে যুবক ইব্রাহিম মারা গেছে ইব্রাহিমকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করিয়া আমার নবী হাত ঝাড়তাছে আর চাদর দিয়ে চোখ মুছতাছে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সন্তানের শোকে কাঁদেন উম্মতগুলো কি করবে আমার নবী বলে আবু বকর রে আমি কাঁদতে চাই না কিন্তু চোখের পানি আমার কথা শুনে না আমি আমার ইব্রাহিমকে যখন দাফন করে দিছি আমার ইব্রাহিমের চোখের পানি আমি সহ্য করতে পারি না মনে হচ্ছে আমার ইব্রাহিম গতকাল কাও আমারে বলছিল আব্বা আমার গায়ে জ্বর আমার একা রাইখে যাইও না আমি মুহাম্মদ তো বুঝতে পারি না আমার ইব্রাহিম আজকে আসরের সময় আমার ছেড়ে দেয় আবু বকর রে আমার ইব্রাহিম আমার সাইরা চলে গেছে আমি আমার ইব্রাহিম রে ভুলতে পারি না ওবাসান আমি ইলিয়াস রহমান জিহাদিও আমার জীবনে একটা ইতিহাস বলতে পারি না আমি আপনাদেরকে অনেকবার বলছি আজকেও বলে দিয়ে যাই আর বিলাসপুরেই মাঠে আসি কি আসবো না জানি না আমি আমার মায়ের একটা দৃশ্য জীবনও বলতে পারি না গো বাবা আমার মা আমার যেদিন বিদায় দিয়ে বলছিল ইলিয়াস রে তুমি মাদ্রাসায় যাও গো বাবা আমি মার সাথে আর কোনোদিন দেখা হইল আমি যদি জানতাম যে ও আমার মা আমার সাইরে যাবে আমি যাইতাম না মাদ্রাসায় আমার মা আমার জীবনে শেষ বিদায় দিয়ে উনি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আমি এই জুমায় জুমার মসজিদে পুরা মসজিদ কান্নায় কান্নায় ভরছিল কেন জানো আমার মা হয়তো মৃত্যুর আগে বুঝতে পারছিল যে আমি চলে যাব আমার আব্বারে পাও ধরে বারবার অনুরোধ করছিল আমার ইলিয়াস রিটটা আমার এক নজর দেখাও আমার আব্বা কয় দেখ আর পরীক্ষা চলতেছে আর আনা যাবে না ভাই আমার মা জানতো আমি সাইরা চলে যাব আমার মা আমার বাবার পাও ধরে ধরে বলে তোমার পাও ধরে ধরছে আমার ইলিয়াস রে এক নজর দেখা আমার আব্বা জানতো না ইলিয়াস রে মা আমার সাইরা চলে যাইব
যেদিন রাত 12:30টায় আমার মা বিদায় লয়ে যাবে ওদিন রাত 11টার সময় আমার আব্বা আমার মার কাছে বসে ওষুধ খাওয়ায় আর কয় তুই ইলিয়াজের লাইগা তো পাগল হইছস কে আমার মা বলে তুমি বুঝবা না আমার ইলিয়াজের যদি এক নজর আমারে দেখাইতা আমি জীবনে আর কোনো আশা থাকতো না আমি মইরাও শান্তি পাইতাম রে মরব তো দাদি যুবক মরব তো দাদি যুবক এই জমিনে নাই মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি হয় বাবা বলে ডাক দিলে গো মালিক খুশি হয় আমার মতো এই মাহফিলে কার জানু জনম দুঃখী নাই আল্লাহ তুমি সুখ নাইকো জনম দুঃখী মায় আল্লাহ সেই যুবক গুলা সেই দাড়ি ভাগা বাজান এখন কানবে আহারে যুবক হতে পারে আমার মতো তোমার জীবন সুন্দর হয়ে গেছে আমার আব্বার পাপন তো আমার মা ধরছিল ইলিয়াস একটু মাদ্রাসা থেকে আনি আমারে দেখাও আমি তখন কোটালি ভাড়া মাননীয় প্রধানমন্ত্রীর এক আসন কোটালি ভাড়ায় লেখাপড়া করতাম বাজান আমার বাবা বলছিল পরীক্ষাটা শেষ হইলে ওরে আনবো এখন আনা যাবে না আমার মা বলছিল ইলিয়াস রাব্বু ইলিয়াস ঠিকই আসবে কিন্তু আমি মায়ের পাইব না আল্লামার দাড়ি ভাঙা বাজানটা যারা মায়ের জন্য কাঁদে আমার এই বাজানদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ দেখো কোন কোন করে আমার দাড়ি ভাঙা বাজান বলে কান্দে আমার যুবক বাইরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে যুবক বাইরে বাপটা যে ও জেহাদি ভাই আমার তো মা আছে আমার বাবা আছে আমি কি করলে তাদের হক আদায় করতে পারবো বাইরে আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই ওয়াখাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মায়ের হক দুনিয়ায় কোনদিন আদায় করতে পারবি না শুধু একটা কাজ করলে তুই বাচ্চা হইতে পারবি মাঝে মাঝে মার চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসবি মাঝে মাঝে মায়ের হাতটা ধরে চুমা দিবি মাঝে মাঝে মারে বুকের মধ্যে একটু আদর করবি মারে বলবি আমার পাগল মা আমার পাগল মা ভাই ও ভাই পারবেন না মায়ের আদর করতে পারবেন না ভাইজান পারবেন না এই চেয়ারম্যান আর পারবে না আমি জিহাদি আর পারবো না বাবা বাবা আমি যখন আমার এলাকায় মাহফিলে যাই মাত্র দুইটা মিনিট আমার দিক তাকাও আমি যখন ভারতের থেকে আসলাম ওয়াজ করি যে গত দুই সপ্তাহ আগে ভারত থেকে আসছি প্রথম মাহফিল করছে আমার গ্রামে ভারত থেকে এসে ওয়াজ করে আমার আব্বা আমার গাড়িতে বসবা আব্বার ওয়াজে নিয়ে গেছি বাড়ির সামনে নামাই দিতেছি আব্বা বলে বৃষ্টি নামতেছে গুড়ি গুড়ি তুমি ঢাকা পৌঁছাবার আগে কিন্তু আমি বিছানায় পিঠ দিয়ে বালিশ লাগাব না তুমি ঢাকা পৌঁছে আমার ফোন দিবা তারপরে আমি বিছানায় যাব পাপ করে কইলে আমি ঢাকায় আসতে আমার আড়াইটা বাজছে আমার আব্বা খালি ফোন দিতেছে খালি ফোন দিতেছে আড়াইটা ফোন দেখলাম আব্বা কি হয়েছে কে আমি কইছিলাম না তুমি না যাও বলতে আমি ঘুমাবো না
আব্বা আমি আইছি আব্বা নিঃশ্বাস ছেড়ে গেল আলহামদুলিল্লাহ এখন আমি ঘুমাই যুবক ভাই এই দরদিটা কোনদিনে শ্বশুরের দ্বারা পাবি না বাবার দ্বারা যেটা পাবি শ্বশুর শাশুড়ের ভালো করে পুটলা লইয়া যাবি দেখবি তোর আদরের অভাব নাই আর বিনা টাকায় বিনা মেডিসিনে বিনা হাদিয়ায় একজনের আদর পাবে সেটা হলো মা ওই দেখ আমার বাম পাশে ভাই আমার আলেম ভাইরা কান দেখ কেন জানত এই যে দেখ আমার আলেম ভাইরা খোট মেরে মেরে চিল্লে চিল্লে কান দে হয়তো আমার কোন আলেম ভাইয়ের যেন বাপ নাই মা নাই গো এই দুনিয়ায় যার মা নাই ওর মতো তো কবে কেউ নাই এলে দেখো কেমনে কান্দে গো আমার দাড়ি বাঁকা বাজানটা মনে মনে ভাবে যা দিবা আমি বিয়ে করার পরও আমার মা বাইসা ছিল গো আমার মা আমার না খাওয়াইয়া কোনোদিন এক লোকমা খাবার খায় নাই আজকে কত বছর হয়ে গেল ওই খবরটার কেউ লয় না যেটা মা লইত হলে দেখো কেমনে গুনগুন করে কাঁদে চেয়ারম্যান কাঁদে গো আরে তার মা যদি আজকে থাকতো বাবা থাকতো চিল্লাই চিল্লাই মার কপালে চুমা দিয়া বল তোমার তোর মতো দরদি কেউ রে ভাই না গো মা বউ ঘুমায় ছেলে মেয়েরা ঘুমায় তুই কেন ঘুমাস না চেয়ারম্যানের মা বলতো বাবা তোরে 10 মাস 10 দিন পেটে রাখছি তখন ঘুমাই নাই এখন তোরে বাইরে রাইখে কেমনে ঘুমাই গ আর এরকম দরদি যাদের নাই গো মালি যে ওয়াজ কমিটির যুবক গুলাসকে ওয়াজ দিছে একটা ছেলে আমার এখানে আনতে যাইয়া মুফতি সানিনকে বলছে আমার কিডনি বিক্রি করে হলো জিহাদি সাবরে আনব এই ছেলেটার মা আমার হাদিয়া দিছে 1000 টাকা আমার মসজিদে হাদিয়া দিছে আরো লুঙ্গি দিছে বাবা কাপড় দিছে গেঞ্জি দিছে আল্লাহ আমি মা হারারে যেই ছেলেটার মা হাদিয়া দিছে আর মানে তুমি জান্নাত হাদিয়া দিও যুবক আমি তোর পাও ধরছি যুবক আমি তোর পাও ধরছি আজকে জান্নাত কিনে নিবি এই বিলাসপুরের যুবক ওয়াদা দে যতদিন পয়সা আসছ কোনোদিন বাবারে কষ্ট দিবি না কে কে রাজি আছিস হাত তোর হাত তোর হাত তোর হাত তোর নামা হাত যা গো বাপ নাই তারা কি করবে কবরের কাছে যাই কান মেনার বলতে হে হে এবার কানবা যেই যুবক এখন জান্নাতের মালিক হইতে চাস 30টা সেকেন্ড টাইম দিলাম চেয়ারম্যানের এই কপাল আর নাই এই আমার বাজান বলেন গাঙ্গে নদীতে ভেঙে গেছে কবরটা তো গো তোর কপালে নাই যুবক যাদের বাপ মা নাই এবার জান আপনাদের যাদের বাবা মা নাই আপনাদের কপাল আর নাই যাদের আছে যুবক দাঁড়া যাদের বাপ এই মাঠের মধ্যে আছে দাঁড়া তো হ্যাঁ দাঁড়া কাদের বাপ এই মাঠে আছে দাঁড়া কাদের বাপ এই মাঠের মধ্যে বইয়ে ওয়াজ শুনতেছে দাঁড়া যাদের বাপ শুধু এই মাঠে ওয়াজ শুনতেছে তারা দাঁড়াবি হাসবি না তুই এখন কান্দি জান্নাতের জাবিনদার হবি বাইজিদ বুস্তামির মতো আল্লামা শামসুল ফরিদপুরের বাবাকে পাও ধরে ওই গোপালগঞ্জের জমিন আল্লামা শামসুল ফরিদপুরি কান্দ ইমাম থানবি আজকে ইমাম গাজালি বড় হইছে একমাত্র বাবা মায়ের দোয়া নিয়া যুবক যাদের বাবা এই মাঠের মধ্যে আছে তাকে দাঁড়াইতে বলছে দাঁড়া এই যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান তাড়াতাড়ি বাপগুলা দাঁড়ান বাপগুলা দাঁড়ান এখন বাইজিদ বুস্তামি বানাই দিবেন আপনার পোলাডারে দাঁড়ান আপনার ছেলের এখন অলি বানাই দিবেন আপনার ছেলের অলি বানাই দিবেন আপনার ছেলের অলি বানাই দিবেন যাদের বাপ নাই তারা কেমনে বাপ বাবা মহিলা প্যান্ডেলে যাদের মা মহিলা প্যান্ডেলে আছে তাড়াতাড়ি দাঁড়া মারে নিয়ে দাঁড়া মাকে নিয়ে দাঁড়া
আমি বলার সাথে দৌড় দিবি পাগলের মতো দৌড় দিবি বিদ্যুতের মতো দৌড় দিবি বাপরে মুখ নিয়ে একটা শিক্ষা মারবি শিক্ষা মেরে কবি আব্বা তুমি মাপ না করলে আমার দোয়া কবুল হইব না এ যুবক দে দৌড় দে দৌড় দে যুবক দৌড় দে যুবক দৌড় দে বাপরে মুখ নিয়ে সিল্লাবি আর কাঁদবি আমি তোর আওয়াজ শুনতে চাই আমি তোর কান্নার আওয়াজ শুনতে চাই তোর বাপরে মুখ নিয়ে কাঁদবি পাও ধরে না বুকে লও বুকে লও এক কাঁদবি বুকে লও এক সিল্লা সিল্লা যুবক সিল্লা হে যুবক সিল্লা হে যুবক তুমি মায়ের মুখ নিয়ে সিল্লাও মায়ের মুখ নিয়ে সিল্লাও মায়ের মুখ নিয়ে সিল্লাই তো হে দেখো কেমনে চিল্লায় দেখো কেমনে কান্দে দেখো এই সারা দুনিয়া দেখো আল্লাহ দেখো কেমনে কান্দে গো এই ওয়াশ কমিটির যুবক দেখ তোর বাপরে ধরস টাকা হে যুবক একটা দৌড় দিয়ে বাইতে যা তোর মায়ের জড়াই ধরে কাইন্দা দুয়ার মাছ দানে হয় তোর বাপ যদি তোর আশেপাশের বাড়িতে থাকে পাগলের মতো দৌড় দিয়ে বাবার কাছে মাছ চাই আয় তাড়াতাড়ি যা বাবার কাছে মাছ চাই আয় দৌড় দে আল্লাহ দেখো যাদের বাপ আছে তারা মাপ চাইতেছে দেখো বাপ নাই তারা কি করব তারা বইয়া কান্দে মালিক চেয়ারম্যান কাঁদতে কাঁদতে চোখের পানি আর নাই গো মাওলা আল্লাহ তুমি তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও চেয়ারম্যানের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও যুবক কানতে থাক বাপরে সারিষ্ঠা সারিষ্ঠা বাপরে সারিষ্ঠা রে বাপের বুকের মধ্যে পয়ডা খালি কানতে থাক তোর বাপ তোরে মাফ করে দিলে মালিক কিন্তু তোরে মাফ করে দিবে রে ভাই এ দাদি পাকা বাবা যাদের বাপ নাই বড় ভাই নাই এ বাইরে বাপ মনে করে সরে বলে কান্দ তো সুমতি বোন তোমার মা নাই তোমার বোন নাই একটা দৌড় দিয়ে বোন রে বুকিনে সিল্লাবার বলো বোন রে আজকে মা বাবা কেউ নাই আয় আমরা দুই বোন কাইতা মা বাবার কবর আজাম মাফ করে গতকালকে কিশোরগঞ্জ এক মহিলা চিল্লাইতে চিল্লাইতে বাবা পাগল হইয়া প্যান্ডেল থেকে বাইর হয়ে গেছে আমি শুধু আপনাকে দুইটা পাও ধরে বলছি আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি আল্লাহ শুধু আপনাদের সবাইকে একটা অনুরোধ করে যাই বাবা যারা কাঁদছেন তারা বাদশাহ আলহামদুলিল্লাহ বলেন যারা কাঁদছেন তারা বাদশাহ শুধু আপনাদের দুটো পাও ধরে বলে যাই দোহারের যুবক এই মাহফিলটা আজীবন হোক তোমরা চাও না চাও চাও এই বড় বয় 30টা সেকেন্ডে আমার মা আজকে নাই তোমার মাও নাই আমি আমার মায়ের ঋণ শোধ করার জন্য 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি গতকালকে যে মেম্বার আর চেয়ারম্যান আমার নিওয়াজ দিছে কিশোরগঞ্জ এসেলো আমাগো আহলে হকেন না এই বড় এই মিডিয়া এই আহলে হক শুনে লোকটা ছিল ভান্ডারের মুরিদ এই লোক মায়ের ওয়াজ শুনে কাঁদতে 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 আমারে নিছে 1 লাখ টাকা খরচ করে আমারে নিছে যখন শুনছে জেহাদি তার ওয়াজের টাকা দিয়ে মসজিদ করে ওই দেখো এখনো কে যেন কান্দে ওই দেখো যুবকটা এখনো বাপরে জড়াই ধরে কান্দে কান্নাকাটি গুলো অভিনয় না রে ভাই এটা আমার মায়ের দোয়া আমার মা বলছিল রিয়াল দিলে তোর ওয়াজে ভাই কত যুবক কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে তুই কোনোদিন মাদ্রাসাটা ছাড়িস না বাবা আমার সাথে সুরলা বক্তা বাংলাদেশে বহুত আছে কিন্তু আমার মতো কান্দনি বক্তা বাংলাদেশে কম আছে এটা আমার ক্রেডিট না এটা আমার মায়ের দোয়া আমার বাবার দোয়া যুবক আমি চাই মাহফিল আজীবন হোক তোমরা চাও না হ্যাঁ চাও চাও 30টা সেকেন্ডে একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বল বাবা হুজুর আমার বাবা আজকে নাই নবী যখন কইছে এটা জান্নাতের বাগান আমার বাবাকে কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য আগামী বছর এই প্যান্ডেল করতে যত টাকা লাগে আমি প্যান্ডেলের খরচটা দিব বলো তো 30 সেকেন্ডে দাঁড়াবা কে দাঁড়াবা আগামী বছর প্যান্ডেলের খরচ